রং বেরঙের প্লাস্টিক দিয়ে এক মনে পার্টি তৈরির কাজ করছেন সোহাগী বেগম। যে বয়সে স্বাভাবিক চলাফেরা করাই দেয়, সেই বয়সে সংসার চালানোর তাগিদে নানা ধরনের ফেলনা উপকরণ দিয়ে নিজের হাতেই তৈরি করছেন মন গড়া বাহারি সব পার্টি। আর এটা বিক্রি করে চলছে 80 বছর বয়সী বিধবা এই পৌরের জীবন। প্লাস্টিকের ছোড়া দিয়ে কাটে বানাই, হুসা বানাই, খাসা বানাই, এলে বানায় বেশিও ব্যবহার করি। পনেরো বছর আগে স্বামী মারা যায় সোহাগী বেগমের। তার কয়েক বছর পর এক ছেলেও চলে যায় না ফেরার দেশে। স্বামী সন্তান হারিয়ে পেট চলাতে নিরুপায় হয়ে পড়েন সোহাগী বেগম। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৃঢ় মনোবল নিয়ে নিজেই বের করেন রোজগার করার উপায়। সোহাগী শাস্ত্রী খাটতালে ডাকিয়ে পাতা দিয়ে বিছন বানা, তারপরে পাটি বানা, খাঁচা বানা, হুসা বানা, এটি আমরা দেখি, এটি আমরা কিনি সুন্দর, সবাই নে, সবার কাছে বিক্রি করে বৃদ্ধা সোহাগী বেগম 7 বছর আগে এই কাজ শুরু করেন। কাঁচামাল হিসেবে ব্যবহৃত বাঁশ, প্লাস্টিকের পাতি, তালপাতা দিয়ে ভিন্ন ভিন্ন ডিজাইনের তারাই, কাইতে, হাত পাখা, খাঁচা, উছা সহ হরেক রকমের পণ্য তৈরি করেন তিনি। একজন মানুষ বই থাকি জুড়ে ভাত থাক খাওয়া হয়, আবার এলে কারেন্ট থাকে না, হাত থাক দেওয়া না গেলে ভীষণ বনে। নিজ হাতে তালপাতা, প্লাস্টিকের পাতি ও বাঁশ দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করতে পারেন সোহাগী। বাহারি ডিজাইনের এসব তৈজসপত্র টেকসই ও দামেও কম, যে কারণে স্থানীয়রা সোহাগীর হাতের তৈরি নিত্য ব্যবহার্য এসব তৈজসপত্রই বেশি কিনছেন। নমাজ করে ওখানে বানাইছি, আমি বেশি বানাইছি, আর এলে যে খাসা গরু ঘাস ঘুষ ধয়, পাতা ফুটে ধয়, প্রবীণরা প্রায় প্রতিদিনই সোহাগের আঙিনায় হাজির হন কিছু না কিছু কিনতে অথবা দরদাম করতে। আর কিশোর কিশোরীরা স্কুল শেষে দল বেঁধে ছুটে আসেন হাতের এমন নিখুঁত কাজ শিখতে। বৃদ্ধার রঙিন কাজে রাঙা হয় তাদের তরুণ মন। সোহাগীও বেশ আদর যত্ন করেই তার নাতির বয়সীদের হাতের কাজ শেখান। সোহাগী দাদি বিছন বানায়, কাইটা বানায়, ধারায় বানায়, ঘুষা বানায়, এটি টিকাও খুব বেশি দিন, দামও সস্তা, জিনিসও ভালো, দেখতে শুনতে হবে, আমরা দেখতে আসি, শিখতে আসি। কারো মুখাপেক্ষী হতে চান না সোহাগী, তাই তো শরীরের বার্ধক্যজনিত নানা রোগবালায় নিয়েও নিজের কাজের মধ্যে ডুবে থাকেন। প্রতিটি পণ্য মমতা আর যত্ন নিয়েই তৈরি করেন এই বয়োবৃদ্ধা। সোহাগী বিধবা আর বয়স 80, তারপরও সরকারি কোনো ভাতা তার ভাগ্যে এখনো জোটেনি, যা নিয়ে খানিকটা আক্ষেপ রয়েছে তার। সরকারি তো না কোনো সহযোগিতা করে না আজ পর্যন্ত, সরকারি সাইডে পয়সাও পায় নাই, কি এক পা তেলও পায় নাই, কি এলা চিনিও পায় নাই, কি এলা তোমার কই চাইলো পায় নাই, ডাইলো পায় নাই, কিচ্ছু পায় নাই, তো আমার সয় সম্পত্তি বেশি কিনে উড়াইছি আর কি, তো মেলে তৈরি খাই।